হাই ফ্রেন্ড, আজকে আমি চলে আসছি আর একটি কাতল মাছের রেসিপি নিয়ে। তো আজকে বানাবো কাতল মাছের রসা। রসা বানাতে আমার লাগবে আলু সিদ্ধ। প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নেব। তো এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব এই তেলে, কারণ আজকে লোকাল কাতল মাছ, দেখতেই পাচ্ছেন খুব টেস্টি মাছটা। তো আমি মাছগুলো এইভাবে সব ভেজে নেব। তো মাছগুলো এখন আমি উল্টিয়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে ভেজে উঠাবো। মাছটা সাইডে লাগছে একটু, ব্যাপার না, উঠিয়ে দেবো, ভাঙবে না, যাই হোক এইভাবে ভেজে নেব। মাছ আমার হয়ে গেছে মোটামুটি, উঠিয়ে নেব। তো আমি কড়াইয়ে এখন তেল দিয়ে দেবো। আমি একটা বড় ভুল করেছি, আমি ক্যামেরা যে বন্ধ ছিল সেদিকে আমার খেয়ালই নেই। এদিকে তেলে আমি গোটা মশলা দিয়েছি, গোটা জিরা, গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা এলাচি, তিন চারটা, দুটা দারচিনি দিয়ে পেঁয়াজ ভাজছি এখন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এটার মধ্যে টমেটো দিয়ে দেব। মানুষ মাত্রই ভুল হয়, আমার একবার ভুল হয়ে গেল, মাফ করবেন। তো দেখতে থাকুন এভাবে। আমি 10 মিনিট পরে চলে আসলাম, টমেটো গলে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো লঙ্কা বাটা, জিরা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। এগুলো আমি আগেই বেটে রেখেছি, দিয়ে কষিয়ে নেব। আর হ্যাঁ, আর একটা কথা, আমার এই চ্যানেলটা নতুন, যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করে প্লিজ বলবে কোথায় ভুল হয়েছে। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেব, দিয়ে কষাবো। আর গোটা মশলা যেগুলো দিয়েছি সেগুলো আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, দারচিনি, চারটা এলাচি, এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তখন ভুল হয়ে গেছিলো, দেখাতে পারিনি, এখন আবার দেখিয়েও দিলাম। দেখো এখন কষিয়ে নিব একটু ভালো করে। তো এইভাবে 10 মিনিটের মতো আমি কষিয়ে নেব। আলু তো সিদ্ধ করে সব ছুলে রেখেছি, ছুলে কেটেও রেখেছি, তো জলটা দিয়ে দিলাম, দিয়ে কষাবো আর একটু। কষানোর পরে এখন আলুগুলো আমি এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি কষিয়ে নিব। তো আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। এই রেসিপিটা তৈরি করতে কিছুটা টাইম লাগে। আমি এই রেসিপিটা আগেও অনেকবার করে খেয়েছি, তো আজকে ভাবলাম কেন না এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে এই রেসিপিটা রান্না করব। কতটুকুন লাগবে আর জল, ওই হিসাবে আর একটু জল দিয়ে দেবো, আর একটু জল লাগবে, বন্দিটা ধুয়ে জল দিয়ে। আপনারা চাইলে ঠান্ডা জল দিতে পারেন, আমি গরম জলটা দিলে টেস্ট বেশি হয় আমার মনে হয়, এই জন্য আমি গরম জলটাই দিয়ে দিলাম। তো আমার ঝোল ফুটে এসেছে, মাছগুলো ছেড়ে দেব, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব, বেশ কিছুক্ষণ ফোটাবো। পরে সুন্দর একটি লুক চলে আসবে যখন, তখন আমি নামিয়ে নেব।
সুন্দর কালার চলে আসছে। আমার রেসিপি মোটামুটি রেডি, টক বক করে ফুটছে।